गाइज वेलकम टू माई चैनल। आज के जेटा नहीं डिसकस करते चले आज के रिव्यू करब से हलो गुड वाइब्सर प्रोडक्ट। और भिडियो शुरू करार आगे ये रखी जो प्रोडक्टगुलो किन्तु आमार निजे पैसा केना, एगुलो कोनो पीआर पैकेज बा कोनो स्पन्सर भिडियो नय। तो आमार मने हलो प्रोडक्टसर रिव्यू तोमादेर साथे शेयर करा दरकार, कारण एटा खूब यूज करे आजकल सबाई बा यूट्यूबार अनेके रिव्यू दिए थाके। तो एटा अनेस्ट जे रिव्यू सेटाई आमि आजके शेयर करते चलेछि, चलो झटपट देखे। तो फार्स्ट जो प्रोडक्टाते आसछि सेटा हलो एटा एकटा टी ट्री जेल स्क्रब। आमी फार्स्टेई बोले राखी जादेर स्किने स्किनटा खूब ड्राई तादेर किन्तु अबवियसलि एरकम कोनो जेल स्क्रब यूज करा उचित, कारण बाकी जो स्क्रबगुलो हय सेइगुलो सब समय स्किने ना एकटा हाइड्रेशन देय ना, जार जन्य स्किनटाके भीषण ड्राई करे देय। तो सेइ जन्य तुम्हारा ये चाहते यूज करते ही पो। तो यार एक डेमो देखा चले प्रोडक्टा के आउट अफ फाइव ये साढ़े तीन मत दीते ही। तो चलो प्रोडक्टा के अप्लाई कर देखा। यार टेक्सचर तो ठीक ए रकम देखते, ভালো করে মাসাজ করে নিয়েছি। যে কোনো স্ক্রাব মুখে মাসাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এটাকে গলাতেও নেকেও মাসাজ করে নেবে, তাহলে নেকের কালারের সাথে যদি মুখের কালারের সাথে যদি নেকের কালারে একটা ডিফারেন্সিয়েশন দেখা যায় তাহলে সেটা বড় বাজে লাগে দেখতে। তো নেক্সট প্রোডাক্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এই লিপ স্ক্রাব। এই লিপ স্ক্রাবটা ভালো ভীষণ, লিপসে অ্যাপ্লাই করলে লিপসে কিছু কিছু কালো ডার্ক প্যাচেস থাকে সেটা চলে যায়। তো এটাকে এইভাবে নিয়ে উইকলি একবার লিপ স্ক্রাবিং করতেই পারো। আর যেটা ফেস স্ক্রাবিং আছে সেটা তোমরা উইকলি দুবার করতে পারো। এই প্রোডাক্টটাকে আমি আউট অফ ফাইভ থ্রি দিতে পারি। তো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে ওয়াশ করে ফিরে আসছি। আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। ফেসটা তো আমরা দেখতে পাচ্ছ অনেকটা ক্লিন দেখাচ্ছে। এবার আমি নেক্সট যে প্রোডাক্টটাতে আসছি সেটা হলো এই রোজ টোনারটা। এই রোজ টোনারটা ভীষণই ভালো, এটা একটা গ্লো টোনার আর এটা স্মেলটা ভীষণ ভালো, খুব রিফ্রেশিং। যে কোনো বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে এটাকে একবার স্প্রে করে নিলে একটা রিফ্রেশিং ভাব এসে যায়। তো এটাকে আমি একবার স্প্রে করে নেব। এটাকে আমি জাস্ট কোনো মুছবো না কোনো কটন দিয়ে, এটাকে জাস্ট এইভাবে রেখে দেবো। এটা ফেসটা সোপ করে নেবে, তারপর স্কিনটা ভীষণ রিফ্রেশিং লাগে। তো এই প্রোডাক্টটাকে আমি আউট অফ ফাইভ এটাকে 4.5 দেবো, এটা হাইড্রেটেড প্রোডাক্ট। এবার চলে আসছি আমি আমার এই ফোর্থ প্রোডাক্টটাতে। এটা একটা ওয়াটারমেলন জেল। তোমরা পার্পলে দেখে থাকবে জেল অনেক রকম ফ্লেভারের আছে। আমি ওয়াটারমেলনটা কিনেছি কারণ আমার একটু রিফ্রেশিং এবং ওয়াটারমেলন এরকম হাইড্রেটিং ফ্রুটি ফ্লেভার ভীষণ ভালো লাগে। তো এবার এটাকে অ্যাপ্লাই করে নেব। টেক্সচারটা দেখো এরকম রেডিশ কালার, জাস্ট একটা ক্রিমের মতো এরকমভাবে অ্যাপ্লাই করে নেওয়া যেতে পারে। ভীষণ ভালো, এটা স্কিনটাকে ভীষণ সফট করে দেয়, এটাও একটা রিফ্রেশিং প্রোডাক্ট বলতে পারো। তো এই প্রোডাক্টটাকে আমি আউট অফ ফাইভ ফোর দেব। আমি হেয়ারটাকে নট করে ওপরে বেঁধে নিয়েছি কারণ যে লাস্ট প্রোডাক্টটা আসছে সেটা একটা অন্য ধরনের প্রোডাক্ট। এটা একটা সিরাম, ফেস সিরাম, রোজিভ সিরাম। মেকআপ করার আগে স্কিনে যদি হাইড্রেশন বা একটা অয়েলি লুক রাখতে চাও তাহলে এই সিরামটা ফেসের আগে এটাকে ইউজ করতে হবে। তো আমি এটা টেক্সচারটা জাস্ট দেখিয়ে দিই। এটা জাস্ট একটা ড্রপার এরকমভাবে আসে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর। এটাকে আমি মুখে জাস্ট এইভাবে লাগিয়ে নেব। আমি তোমাদেরকে দেখানোর জন্য টেক্সচারটা এইভাবে দেখালাম। এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে।
রাত্রে নাইট ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে এটা যদি ফেসে একবার করে অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাওয়া যায় তাহলে সকালে উঠে স্কিনটা ভীষণ ভালো থাকে। আর সব থেকে বড় পয়েন্ট, যাদের পিম্পলস আছে বা যাদের অয়েলি স্কিন, তারা অনেকেই হয়তো ভাবছো যে কীভাবে এটা স্কিনে অ্যাপ্লাই করবো তার সাথে সাথে আমাদের পিম্পলস এসে যাবে, এটা কিন্তু একদম না। আমার ভীষণ সেন্সিটিভ স্কিন এবং আমার অয়েলি স্কিন, এটা আমি আমার স্কিনের টেস্ট করেছি, এটা লাগিয়ে আমি কখনো যদি নাইট ক্রিম অ্যাপ্লাইও না করি, আমি এটা লাগিয়ে জাস্ট শুয়ে যাই, স্কিনটা ভীষণ ভালো হয়ে যায়। তো তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো যায়। সেই জন্য আমি এই প্রোডাক্টটাকে আউট অফ 5, আমি এটাকে 5 রেটিং দেবো। এই প্রোডাক্টটা হচ্ছে সব থেকে বেস্ট প্রোডাক্ট আমার যা মনে হচ্ছে। মনে রাখবে রোজ হিপ সিরাম, এটা ভীষণ ভালো, বিভিন্ন রকম সিরাম আছে, তার মধ্যে বেস্ট হলো রোজ হিপ সিরামটা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমি যে গুড ভাইবস আজকে রিভিউ করলাম। যদি তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই দিও। আর যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।